প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চায় কংগ্রেস এছাড়াও দেশের কর্মসংস্থান অবকাঠামো উন্নয়ন জাতিগত জনগণনাকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল ভারতের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ন্যায়পত্র শুক্রবার রাজধানীর নয়াদিল্লিতে এদের সদ তাদের দলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করে দলটিতে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থেকে শুরু করে দলটির শীর্ষস্থানীয় নেতারা ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরুর বাকি আর মাত্র দু সপ্তাহ প্রচার প্রচারণায় দিন রাত এক করছেন প্রার্থীরা শুক্রবার লোকসভা নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করেছে কংগ্রেস ইশতেহারে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের কথা বলা হয় জানানো হয় সরকার গঠন করলে প্রতিবেশী চীন মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার করা হবে নারী তরুণ কৃষক এবং শ্রমিকদের জন্য পঁচিশটি সামাজিক সুরক্ষা বলয়ের কথা বলছে কংগ্রেস বলা হচ্ছে রাহুলের দল ক্ষমতায় এলে তিরিশ লাখ সরকারি শূন্য পদে চাকরি দেবে পঁচিশ বছরের কম বয়সী স্নাতকদের জন্য এক বছরের কর্মমুখী শিক্ষা শেষে চাকুরির ব্যবস্থা করা হবে যাত্রা কে দরান ইবা ন্যায় কিষান ন্যায় নারী ন্যায় শ্রমিক ন্যায় ওর হিসেদারি ন্যায় কি ঘোষণা বরাবরই জাতিগত জনগণনার দাবি জানিয়ে আসছে কংগ্রেস সে কথা মাথায় রেখেই ইশতেহারে জাতিভিত্তিক জনগণনা করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস এতে তফসিলি আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর আর্থসামাজিক অবস্থা জানা সম্ভব হবে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন করছেন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ক্ষমতায় গেলে কৃষকদের সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়া হয় কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার কথা বলা হয়েছে এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা অস্থায়ী অগ্নিবীর নিয়োগ কর্মসূচি বাতিল করে ভারতীয় সেনাবাহিনীতে স্থানীয় নিয়োগ কর্মসূচি ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস উনিশে এপ্রিল সাত দফার লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট শুরু হচ্ছে এ পর্যন্ত দুশো আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস নিউজডেস্ক দেশ টিভি